তো এখন আমাদের অঞ্জলি শেষ হয়েছে সবে, প্রণাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু সুচিস ব্লগ। আজকে রয়েছে মামার বাড়িতে পুজো, আর তার জন্য সকাল সকাল এইভাবে রেডি হয়ে বসে গেছি পুজোর কাজ করার জন্য। এখানে রয়েছে মাসি, আমি আর ভাই রয়েছে। তো আমরা সবাই কাজ করছি বেলপাতা বাছাইয়ের। মামার বাড়ি পুজো কেমন করে হয় আর কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মাসির ছেলে এখানে আরও বেলপাতা নিয়ে চলে এসছে, তো দেখতেই থাকো শেষ পর্যন্ত আমরা কী কী কাজ করলাম আর কেমনভাবে পুজোটা কাটালাম, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটি খুব খুব ভালো লাগবে, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। এই দিকে কিন্তু পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছো এখানে ঘট বসবে, তার কারণে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে। সকাল থেকে কাজ করতে করতে এখন বাজে 10টা, আর এখন সবাই যাচ্ছে ঘট তোলার জন্য। তো বাড়ির পুকুরেই ঘট তোলা হবে, আর এইবারের পুজোতে ব্রতী থাকছে আমার মাসি, কারণ মামাদের কিন্তু অসুখ রয়েছে। তো পুজো হবে আর বক্স আসবে না এমনটা নয়, এখানে আমাদের ছোট করে বক্স আনা হয়েছে, আর এটা দেখতে পাচ্ছ একদম পুকুর পাড়েই বসানো রয়েছে। আর ওই দিকে সবাই কিন্তু ঘর তোলার জন্য গেছে, আর আমি এই দিক থেকে কিন্তু ক্যামেরাটা করলাম। তো চলো এখন মন্দিরে দেখাই। মামার বাড়ির পুজোতে ঠাকুর বলতে এই রকম ঠাকুর তৈরি করা হয় আগের দিন রাতে, তারপর দেখতে পাচ্ছ এইভাবে ঘর তুলে আনা হলো, দিয়ে এইখানে পুজো হবে, তারপর মন্দিরে নিয়ে গিয়ে বসানো হবে। চণ্ডী মন্দিরের পাশেই রয়েছে হরি মন্দির, তো হরি মন্দিরের মালা ছিল না, তো ওই মালাটা বসে বসে গাঁথলাম, তারপর আমি এইখানে নিয়ে চলে এলাম মালা। তো চলো এরপর আমরা যাব পুরনো মন্দিরে, অর্থাৎ যেখানে আগে পুজো হতো। এখন আমরা পুরনো মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরের পাশে রয়েছে এরকম একটা আমলকি গাছ, কিন্তু ভাগ্যবশত আমরা এখানে আমলকি কোনো দিনও হতে দেখি না বা আমরা খাইও নি। এই বাড়িটা যে দেখছো এই বাড়িটাতে আগে থাকা হতো, আরও বড় বাড়ি ছিল বাট ভেঙে গেছে। সঙ্গে রয়েছে একটা কাঁঠাল গাছ, 3-4টা কাঁঠাল হয়েছে দেখলাম। সাধারণত এই জায়গাতে আসা হয় না, কারণ এখানে আর মামার বাড়ি নেই যেহেতু, তাই আমরা এখানে আসিও না। কিন্তু পুরনো জিনিসপত্র অনেক কিছুই রয়েছে, যেমন মন্দিরটা থেকে গেছে, তাই ঘট তুলে এখানেও পুজো করে দিয়ে যেতে হয়। আর এখানে যে ছোট বাড়িটা দেখতে পাচ্ছ এটাতে থাকতো ধান চাল থেকে শুরু করে সমস্ত কিছু, আর ওইখানে বড় বাড়িটা যেটা সেটা আর এক দিদার বাড়ি রয়েছে। আর এখানে হরি মন্দিরটা পুরনো অনেক, ভেঙেও গেছে, এটা হচ্ছে এখানকার হরি মন্দির। আর এই পুকুরটা ছিল বড় পুকুর, অনেক মাছ ধরা হতো এখানে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন মামার বাড়িতে চলে যাব, মানে যেখানে পুজো হচ্ছে। রাস্তাটা খুবই খারাপ। এখন ছোট ছোট বাচ্চারা মালা গাঁথছে, কারণ ঘটগুলো যে তোলা হয়েছে ওইগুলোতে মালা লাগবে, তাই এদেরকে বসানো হয়েছে মালা গাঁথার জন্য। এইদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর চলো এখন বাড়ির ভেতরে যাওয়া যাক। এখানে পুজোর জন্য প্রকান্ড ভোগ রান্না হচ্ছে, তো রান্না করার জন্য একজন এসেও গেছে, তো যিনি সবগুলো রান্না করবে। বাড়ির বাচ্চারা জলখাবার খাচ্ছে, আর এখানে লুচি আর ঘুগনি হয়েছে জলখাবারে, কিন্তু হ্যাঁ আমি এখনও খাইনি, কারণ আমি একদম অঞ্জলি দেব, তাই আমি আজকের খাবো না। তো এখন চলে এসেছি রান্নাঘরে, দুই দিদা মিলে রান্না সবজি কাটছে। আজকের হবে নিরামিষ রান্না, তার জন্য এঁচোড় হচ্ছে, আলু তরকারি হচ্ছে, ঘণ্ট হচ্ছে, আর কি কি হচ্ছে জেনে নেওয়া যাক। ছাড়ার উপায় কী?
মন্দিরের পুজো শুরু হতেই চলেছে, কারণ বাইরে ঘট পুজো করে ভেতরে চলে গেছে, দেখতেই পাচ্ছ ভেতরে ঘট বসে গেছে। তো এরপর কিন্তু মেন পুজো শুরু হয়ে যাবে। পুজো শেষ হয়ে গেছে, আরতি হয়ে গেল এক্ষুনি, আর এখন আমাদের এখন সবাই বসছি অঞ্জলি দেওয়ার জন্য। তো এখন আমাদের অঞ্জলি শেষ হয়েছে, সবে প্রণাম করে নিয়েছে, আমার হাতে টাকা, এখন টাকা না দিয়ে প্রণাম করেছে, বুদ্ধিমানের কাজ। কখন এলে? এক্ষুনি এলে তুমি? আচ্ছা আচ্ছা। মানের বাড়িতে এসেছি, মাসিমণির বাড়িতে পুজোতে এসেছি। তুমি মাসিমণির বাড়ি পুজোতে এসছো? পুজো তো শেষ হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, তুমি এত দেরি করে এলে কেন? তুমি সকাল থেকে পুজো হচ্ছে। কুচি বোন দেখেছো? কুচি বোন বাবা ডিউটি গিয়েছিল না? তাহলে আমাকে একটা পাতে বেড়ে দো। বহু বছর পর এলেন শ্বশুর বাড়িতে, তারপরে সবসময়ের জন্য ফোন খাচ্ছে দাচ্ছে, ফোন ঘাটছে, আর তো কিছু কাজই আমি দেখতে পাচ্ছি না। কিছু কি বলবেন আপনি? দেবো বন্ধ করে দেব, বন্ধ করে দেব। ঠাকুরের গান সেখানে বক্স থাকতে এখানে মাইকে বাজাচ্ছি, বক্সের ভাড়াটা তো দিতে হবে নাকি? সব শেষে আমরা বাড়ির মেম্বাররা সবাই খেতে বসে গেছি, আর যেহেতু লোকজন খাওয়া দাওয়া করেছিল, ক্যাটারিং এসেছিলো, তাই ওরা দিয়ে দিচ্ছে, পরিবেশন করছে। তো আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমাদের মামার বাড়ির পুজো এইভাবে কিন্তু আনন্দে হয় বা কেটে যায়। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ ভাই দুজন নাচানাচি শুরু করে দিয়েছে।